الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে কোরআনে কারীমের তালিমকে কেন্দ্র করে আমরা কিছুটা সময়ের জন্য একত্রিত হইতে পারছি। দিল খুলে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের অতি সংক্ষিপ্ত একটা সূরা, সূরা আসরকে তেলাওয়াত করা হয়েছে। আমরা আজকে এই সূরা আসরকে কেন্দ্র করে কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনব। সূরা আসরটা যদিও কোরআনে কারীমের খুবই সংক্ষিপ্ত ছোট একটা সূরা, কিন্তু এই সূরার ব্যাপারে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার মূল্যায়ন হলো এরকম যে কোরআনে কারীমের যদি মাত্র সূরা আসরটা নাজিল হইত আর সূরা আসরের এই শিক্ষাটা নিয়ে যদি মানুষের মধ্যে চর্চা হইত তাহলে এতটুকু প্রত্যেকটা মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরামদের আমল এক রেওয়ায়েতে পাওয়া যায় এমন ছিল যে ওনারা যখন সূরা আসর নাজিলের পর একত্রিত হইতেন তো ওনারা সূরা আসর একে অপরকে শোনানোর পর পৃথক হইত। সূরা আসর এই সূরাটায় তারা এই পরিমাণ এই সূরার উপর গুরুত্ব আরোপ করছে। খুব শিক্ষণীয় এবং মনে রাখার মতো একটা সূরা। এই সূরাটার খুব ব্যাপক চর্চা আমাদের মাঝে হওয়া চাই। আমরা যখন ঘরে নিজ আপন জনদের সাথে একত্রিত হব, স্বামীরা যখন স্ত্রীর সাথে একত্রিত হব, ভাই ভাই যখন একত্রিত হব, বাবা ছেলে যখন একত্রিত হব, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন একত্রিত হব, আমরা এই আমলটা করতে পারি, আমরা পরস্পর পরস্পরকে সূরা আসরটা শোনাব। সূরা আসর শোনানোর অর্থ হল যে এই সূরার যে শিক্ষাটা, এই শিক্ষাটাই একটা পরিপূর্ণ দাওয়া। এই দাওয়াতটাকে আমরা পরস্পর পরস্পরের কাছে পেশ করব, পরস্পর পরস্পরকে এই দাওয়াতটা উপস্থাপন। দেখেন সূরা আসরের মাঝে প্রথম আয়াত হল ওয়াল আসরি, তিনটা আয়াত, এর মধ্যে প্রথম আয়াত হল ওয়াল আসরি। আসরুন শব্দের অর্থ হইল যুগ, সময়, কাল। আর ওয়াল আসরি অর্থ হল যুগের কসম, কালের কসম, সময়ের কসম। ওয়াল আসরি কোরআনে কারীমের যে সমস্ত জায়গায় আল্লাহ তাআলা কসম খাইছেন আসলে এই সমস্ত কসম দ্বারা উদ্দেশ্য হল যুক্তি উপস্থাপন করা, সাক্ষী উপস্থাপন করা। সেই দৃষ্টিভঙ্গিতে এই আয়াতের তর্জমা হবে যুগ সাক্ষী,
समय साक्षी इतिहास साक्षी। তো দেখেন এরপরে এমন একটা কথা বলা হবে, বলে আখরি এই আয়াতের পর দ্বিতীয় আয়াতে এমন একটা কথা বলা হবে যেই কথাটার সম্পর্ক অতীতকালের সাথেও আছে, যেই কথাটার সম্পর্ক বর্তমান সময়ের সাথেও আছে, এবং যেই কথাটার সম্পর্ক ভবিষ্যৎকালের সাথেও আছে। অতীতেও এরকম ঘটছে, এখনো এরকম ঘটতেছে, ভবিষ্যতেও এটাই ঘটবে, এরকম একটা বিষয় বুঝাইতে চাইতেছেন আল্লাহ। তাহলে এখন এমন কি জিনিসটা আছে যেই জিনিসটা অতীতেও ছিল, অতীত কেউ দেখছে, এখন আছে, এখন দেখতেছে, ভবিষ্যতেও থাকবে, ভবিষ্যৎকে দেখবে, এরকম জিনিস কি আছে? এরকম একটা জিনিস লাগবে সাক্ষী বানানোর জন্য, এমন একটা জিনিস লাগবে যে জিনিসটা অতীত কেউ দেখছে, বর্তমান কেউ দেখতেছে, ভবিষ্যৎ কেউ দেখবে। এখন এই পৃথিবীর যত প্রতাপশালী রাজা বাদশাহ আছে এরা সব অতীতে ছিল, এখন নাই। এখন যারা প্রতাপশালী রাজা বাদশারা আছে এরা এখন আছে, ভবিষ্যতে থাকবে না। কারণ কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, আল্লাহর সিস্টেম এইটা যে এই পৃথিবীতে কোনো কিছুই থাকে না, মানুষও থাকে না, অন্য কোনো কিছুই থাকে না, সমস্ত কিছু কিছুদিনের জন্য ক্ষণস্থায়ী। এরকম কি পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও থাকেন? এই পৃথিবীতে যদি কেউ থাকতো তাহলে পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকতেন। আল্লাহ যদি কোন রাজাকে পৃথিবীতে বাঁচায় রাখার সিদ্ধান্ত নিতেন তাহলে কাকে সিদ্ধান্ত নিতেন? নিজের পেয়ার হাবিবকে বাঁচায় রাখার সিদ্ধান্ত নিতেন। কিন্তু পেয়ার হাবিবকে আল্লাহ তাআলা জানাইছিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়াইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই নবী আপনার মৃত্যু হবে, ওয়াইন্নাহুম মাইয়িতুন তাদেরও মৃত্যু হবে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আল্লাহ কোরআনে আমাদেরকে সবক দিচ্ছেন, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু একজন রসুল ছিলেন, কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বেও অনেক রসুল অতিবাহিত হয়েছে, অনেক রসুল কিন্তু তার আগেও আসছে, এবং আগে যে সমস্ত রসুলরা আসছেন তাদের একটা সময় তাদের ওফাত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় তারও ওফাত হয়ে যাবে, তিনি এই পৃথিবীতে থাকবেন। তাই আসলে এই পৃথিবীটা কারো থাকার জন্য না, তাই এই পৃথিবীতে কোনো কিছুই থাকে না, অতীতে যা ছিল তা এখন নাই, এখন যা আছে এটা ভবিষ্যতে থাকবে না, আবার ভবিষ্যতে যা থাকবে এটা এখন নাই। এমন সাক্ষী কোথায় পাওয়া যাবে? কোন জিনিসটা এমন সাক্ষী যেটা অতীত কেউ দেখছে, বর্তমান কেউ দেখতেছে, ভবিষ্যৎ কেউ দেখবে? এমন একটা সাক্ষী হলো সময়, যুগ। এই পৃথিবীর যে সময় এটা অতীত কেউ দেখছে, এখন কেউ দেখতেছে, ভবিষ্যৎ কেউ দেখবে? তাই বলা হচ্ছে বলে আসরি, সময়ের কসম সময়টা সাক্ষী, এই সময়টা সাক্ষী, এ পৃথিবীর সকল সফলতার সাক্ষী, এ পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে এই সময়ে তাদেরকে দেখছে, এই সময় সাক্ষী, পৃথিবীর সকল ব্যর্থতার সাক্ষী, এ পৃথিবীতে যুগে যুগে যারা ব্যর্থ হয়েছে সময় তাদেরকে দেখছে, এ পৃথিবীর সমস্ত বিশ্ব বিজেতা
বিশ্বজয়ীদেরকে বিশ্ব বিজেতা সমস্ত সম্রাটদেরকে সময় কিন্তু দেখেছে, আর এই সময়টা সেই সমস্ত পরাজিতদেরকেও দেখেছে। তো এই সময়টা এমন একটা জিনিস, এটা অতীত দেখছে, অতীতের সমস্ত রাজা বাদশা সমস্ত জালেমকেও দেখছে, সমস্ত মজলুমকেও দেখছে, সমস্ত রাজাদেরকেও দেখছে, সমস্ত প্রজাদেরকেও দেখছে, উচ্চবিত্তদেরকেও দেখছে, নিম্নবিত্তদেরকেও দেখছে, মুসলিমদেরকেও দেখছে, অমুসলিমদেরকেও দেখছে, আল্লাহর হুকুম মানতেওয়ালাদেরকেও দেখছে, আবার আল্লাহর হুকুম অমান্যকারীদেরকেও দেখছে, সফলদেরকেও দেখছে, ব্যর্থদেরকেও দেখছে। আল্লাহ বলতেছেন এই সময়টা সাক্ষী, এই সময়টাকে সাক্ষী রেখে আমি বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সকল মানুষ তারা ক্ষতির মাঝে আছে, সকল মানুষ ক্ষতির মাঝে আছে। আল্লাহ যুগের কসম খেয়ে আমাদেরকে যে সবকটা দিতে চান, যে কথাটা আল্লাহ আমাদেরকে বলতে চান, সেই কথাটা হল যে সকল মানুষই ক্ষতির মাঝে আছে, কেউ লাভের মাঝে নেই। প্রত্যেক যুগের প্রত্যেক শ্রেণীর প্রত্যেক জাতির প্রত্যেক পেশার মানুষ এরা ক্ষতির মাঝে আছে, কেউ এ ক্ষতি থেকে বাঁচতেছে না, ক্ষতিটা সবার হচ্ছে। এই পৃথিবীর সমস্ত বিশ্ব বিজেতা সম্রাট রাজাবাসারা এরা সব ক্ষতিগ্রস্ত, সমস্ত জালেমরা ক্ষতিগ্রস্ত, মজলুমরাও ক্ষতিগ্রস্ত। এই পৃথিবীতে অতীতে যারা ছিল ক্ষতিগ্রস্ত, এদের সকলের ক্ষতি হয়ে যাচ্ছে, এখন যারা আছে তাদের ক্ষতি হইতেছে, ক্ষতি হইতেছে, ভবিষ্যতেও যারা আসবে তারাও ক্ষতির সম্মুখীন হবে। দেখেন কথাটা এরকম একটা কথা যে এই কথাটা আসার পর ঘুমন্ত অবস্থা থেকে আমাদের জেনে ওঠা প্রয়োজন, মনোযোগী হওয়া দরকার। কারণ কোরআনে কারীমের আয়াতে আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ এরা ক্ষতির মাঝে আছে, আর আমরা সমস্ত মানুষ লাভ চাই, কেউ ক্ষতি চাই না, আমরা কেউ ক্ষতি চাই, আমরা এমন কেউ আছি আমি চাই আমার ক্ষতি হোক, এটা আমরা কেউ চাই না। আমরা সবাই সফলতা চাই, মানুষ মাত্রই আমরা সবাই কল্যাণ চাই। মানুষের মাঝে যদি কল্যাণ চাওয়ার স্প্রিট না থাকত তাহলে এই পূর্ণ পৃথিবীটা বিরান হয়ে যেত, পৃথিবী এটা স্বাস্থ্য না, পৃথিবীটা সুন্দর হতো না, পৃথিবীটাও সুন্দর হয়ে যেত। এই আয়াতের অর্থ কি? আসরি, আল্লাহ তাআলা বলতেছেন সময়ের কত, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সকল মানুষ এরা ক্ষতির মাঝে আছে। এর অর্থ হল এই সমস্ত মানুষের যে জীবন তার যে সময়, এই সময়টা সার্বক্ষণিক চলে যাচ্ছে। তুমি যেই পেশার হও, যেই শ্রেণীর হও, যেই গোত্রের হও, তোমার সময়টা চলে যাচ্ছে, আর তোমার সময় যে চলে যাচ্ছে এতে করে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। পৃথিবীর কোন পর্যায়ের লোক, কোন শ্রেণীর লোক, কোন পেশার লোক সে তার সময় কাটিয়ে রাখতে পারতেছে না? আমি আমার সময় কাটিয়ে রাখতে পারতেছি না, আপনি আপনার সময় কাটিয়ে রাখতে পারতেছেন না, কোন রাজা তার সময় কাটিয়ে রাখতে পারতেছে না, কোন বিজ্ঞানী সে তার সময় কাটিয়ে রাখতে পারতেছে, এমন কোন বিজ্ঞান, এমন কোন যন্ত্রপাতি, এমন কোন প্রযুক্তি আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই যেই প্রযুক্তির মাধ্যমে সে তার সময়কে আটকে রাখতে পারতেছে, তার সময় চলে যাচ্ছে। সময়ের তুলনা যদি আমরা বুঝতে চাই তাহলে পরীক্ষার হলের একজন পরীক্ষার্থীর অবস্থাটা আমরা একটু যাচাই করি।
এই পরীক্ষার হলের এই পরীক্ষার্থী সে পরীক্ষার হলে বসে থাকুক আর সে পরীক্ষার হলে লিখতে থাকুক, তার পরীক্ষার হলের যে নির্ধারিত সময় 3 ঘন্টা বা 3.5 ঘন্টা এই সময়টা কিন্তু চলে যাচ্ছে অত্যন্ত দ্রুত গতি। এই সময়টা চলে একটা সময় তার লেখার শক্তিকে কেড়ে নেওয়া হচ্ছে, তোমার লেখা শেষ এখন তুমি তোমার পার্চা জমা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি ওনার তাফসীরের কিতাবের মাঝে লেখেন যে আমি সুরে আসরের তর্জমা বুঝতেছিলাম, যে সমস্ত মানুষ ক্ষতির মাঝে আছে সময়ের কথা আমার বুঝে আসতেছিল। একদিন সৌদা করার জন্য কিছু কেনার জন্য বাজারে গেলাম, তো বাজারে এক বরফ বিক্রেতাকে দেখতে পেলাম যে এই বরফের বিক্রেতা সে তার বরফ এটা গলে যাচ্ছে আর সে ক্রেতাদেরকে আকর্ষণ করতেছে যে ভাই বরফটা কারো কেনার থাকলে কিনে নেন, বরফটা গলে শেষ হয়ে যাচ্ছে। তো আমি যখন ঠিক এই অবস্থাটাকে দেখলাম আমার সূরা আসরটা বুঝে এসে গেল, আমি বুঝা দিলাম সূরা আসরের তরফ যে মানুষের জীবনটা হলো বরফের মতো, আমার আপনার আমাদের যে জীবনটা এই জীবনটা হলো একটা বরফের মতো, যে এই বরফটা এই যে ব্যক্তি এই বরফটাকে বিক্রি করে বরফ বিক্রেতা সে যদি তার বরফটাকে দ্রুত বিক্রি করে তার পুঁজি তার লভ্যাংশটা এটাকে অর্জন না করে তাহলে তার পূর্ণ বরফটাই পানিতে রূপান্তরিত হয়ে যাবে, চারদিকে ছড়িয়ে যাবে, একদম পানি হয়ে যাবে, কিছুই থাকবে না, সেই পানিটা বেচারও উপযুক্ত থাকবে না, থাকবে বেচারও উপযুক্ত থাকবে। তাই আমার আপনার আমাদের জীবনটাও এইটা ঠিক একটা বরফের মতো, আমরা যদি দ্রুত আমাদের এই জীবন দ্বারা উপকৃত না হই, দ্রুত এই জীবনকে কাজে লাগিয়ে আমরা যদি আমাদের লভ্যাংশ এটাকে অর্জন করতে না পারি তাহলে এটা পানির মতো সব পানি হয়ে যাবে, যেরকম বরফ পানি হয়ে এটা পানির মতো পানি হয়ে যাবে, এটা কোনো কাজে লাগবে না, শেষ হয়ে যাবে। আমি আপনি আমার জীবনের যে মূল্যবান সময় আমি ঘুমাচ্ছি তো আমার শ্বাস বের হচ্ছে, জীবনের মূল্যবান শ্বাসগুলো শেষ হয়ে যাচ্ছে, আমি গল্প করছি তো আমার মূল্যবান সময় চলে যাচ্ছে, আমি আড্ডা দিচ্ছি তো আমার মূল্যবান সময় চলে যাচ্ছে, আমি যেই অবস্থায় যখন যা করতেছি আমার মূল্যবান সময় আমার মূল্যবান জীবন থেকে সময়গুলো এটা ধীরে ধীরে কেটে যাচ্ছে, 7টা থেকে তো 8টা বাজছে না, আমার জীবনের 1টা ঘন্টা সময় 8টা বাজার দ্বারা শেষ হয়ে যাচ্ছে। তাই আমার জীবন আমার আপনার আমাদের যৌবন আমার আপনার আমাদের মেধা আমাদের শক্তি সব বরফ, সব বরফ, এই যৌবনটাও বরফ, একটা সময় গলে ঠান্ডা হয়ে যায়, এই মেধাটা এটা বরফের মতো একটা সময় গলে ঠান্ডা হয়ে যায়। এখন যে আছে এখনই এটাকে কাজে লাগাইতে হবে, এখন যৌবন আছে যৌবনটাকে এখনই কাজে লাগাইতে হবে, আর নাহলে এই যৌবন থাকবে না, এই শক্তিটা বরফ এই শক্তি থাকবে না, এই শক্তি থাকবে না, এটা গলে বরফের মতো পানি হয়ে যাবে। এই যে দৃষ্টি শক্তি বরফ ঠান্ডা হয়ে যাবে, সে ঠান্ডা হয়ে গেছে, সে আর দেখেন তাকে যে পাওয়ার দিয়ে পাঠানো হয়েছিল পাওয়ার কি হয়ে গেছে, শেষ
সে আর দেখে না, এটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, পানি হয়ে যাবে। তাই এই মেধা, এই যৌবন, এই শক্তি, এই জীবন, এই জীবন থাকতে থাকতেই জীবন দ্বারা উপকৃত হতে হবে। এই যৌবন যতক্ষণ আছে ততদিনের মাঝে এই যৌবন দ্বারা উপকৃত হতে হবে। এই মেধা যতক্ষণ আছে তার মাঝেই মেধার দ্বারা নিজেকে, নিজের উপকারটাকে তুলে নিতে হবে। এটা থাকবে না, শেষ হয়ে যাবে। সেই দ্রুত ক্ষয়শীল, খুব দ্রুত এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, গলে যাচ্ছে। এই খুব দ্রুত এটার মাধ্যমে, এই মেধার মাধ্যমে উপকৃত হওয়ার পদ্ধতি কি, এই উপকৃত হওয়ার পদ্ধতিটাও বুঝতে হবে, উপকৃত হওয়ার পদ্ধতিটাও বুঝতে হবে, এটাকে কিভাবে কাজে লাগাইতে হবে। কোরআন কারীমের সূরা আসরের মাঝে মহান রব্বুল আলামিন আমাদের কি বলতেছেন, ওয়াল আসরি, কসম, সময়ের কসম, কসম ইতিহাসের কসম, কসম তোমার জীবনের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় সকল মানুষ কিন্তু ক্ষতির মাঝে আছে, সকল মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তার জীবন চলে যাচ্ছে, তার মেধা চলে যাচ্ছে, তার যৌবন চলে যাচ্ছে, আর তার শক্তিটাও পানি হয়ে যাচ্ছে। খুব দ্রুত যদি এই যৌবন দ্বারা, এই যৌবনের এই শক্তি দ্বারা, এই মেধা দ্বারা যদি উপকার তুমি অর্জন করতে না পারো, যদি তুমি উপকৃত হতে না পারো, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ বুঝাচ্ছে, তাই বুঝতে হবে উপকারটা আমি কিভাবে অর্জন করব। আল্লাহ সেই দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করতেছে। একজন ব্যক্তির কাছে হীরা আছে, দামি মণিমুক্তা আছে, কিন্তু সে ভোলাবালা মানুষ, বুঝে না এটাকে কিভাবে কাজে লাগাইতে হবে, এটাকে বিক্রি করা যায়, এটাও জানে। এই হীরার খনি তার জমির মাঝে, কিন্তু না বুঝার কারণে, না জানার কারণে, কারো কাছ থেকে না শিখার কারণে সে তার জীবন, তার মূল্যবান জীবনটা দুঃখে কষ্টে কাটায় শেষ করেই দিল, কিন্তু হীরার খনি হীরার খনির মতোই থাকলো, তার কোনো উপকার অর্জিত হবে। আমার আপনার আমাদের এই জীবনটা, এটা তো বড় মূল্যবান জীবন, এটা তো হীরার টুকরা, এটা তো মণিমুক্তার টুকরা, কিন্তু এটার দাম আমাদের বুঝতে হবে, যে কোন পথে কিভাবে এটাকে বিক্রি করলে, এটাকে কাজে লাগাবে, এটা দামি হয়ে যাবে, এটার থেকে আমার লাভ আসবে। এই বিষয়টা আমার আপনার বোঝার প্রয়োজন। আল্লাহ আমাদের কি বুঝাচ্ছেন, কি পদ্ধতিতে জীবনটাকে দামি করা যাবে, কি পদ্ধতিতে এই মেধাটাকে দামি করা যাবে, কি পদ্ধতিতে এই শক্তিটাকে দামি করা যাবে, কি পদ্ধতিতে এই যৌবনটাকে দামি করা যাবে। আল্লাহ বুঝাচ্ছেন সমস্ত মানুষই ক্ষতির মাঝে আছে, কারণ তারা জীবনটাকে কাজে লাগানো বুঝত না। কি পদ্ধতিতে জীবনকে কাজে লাগালে জীবনটা পানি হয় না, জীবনটা দামি হয়, এটা এরা বুঝে নাই, তাই এরা ক্ষতিগ্রস্ত। এটা বুঝার ব্যাপার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাই আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন জীবনটা কিন্তু পানি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি বাঁচতে চাও, বাঁচার জন্য তুমি দুইটা গুণকে অর্জন করো, এই দুইটা গুণকে যদি অর্জন করো তোমার জীবন পানি হয়।
তোমার জীবন দানি হয়ে যাবে। আর সেই দুইটা গুণ কি? একটা গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর সৎকর্মের উপর জীবনকে গড়ে তুলবে, সৎকর্মের উপর, ঈমানের উপর। যদি কেউ তার জীবনকে গড়ে তুলে, এর দ্বারা তার জীবনটা দামি হয়ে যায়। আর যদি ঈমানকে গ্রহণ না করে, সৎকর্ম না করে, এর দ্বারা তার জীবনটা পানি হয়ে যায়। ইতিহাসে হয়তো বা সে বিশ্বজয়ীবীর, কিন্তু তার জীবন পানি, জীবনটা দামি হয়ে গেল। ইতিহাসে সে হয়তো বা অতীতকালের রাজা, তার অনেক বড় দুর্গ, সিংহাসনের অধিকারী সে ছিল, কিন্তু যেহেতু ঈমানকে অর্জন করে নাই, সৎকর্মের জীবনকে যাপন করে নাই, তার জীবন দামি হয় নাই, তার জীবনটা পানি হয়ে গেছে, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে লাভ অর্জন করতে পারে। তাই কোটি না মিলিয়ন মিলিয়ন লোকের জীবন একটা পানির মতো, স্রোতের মতো বয়ে চলবে। বড় বড় সম্রাট, বড় বড় বিজ্ঞানী, বড় বড় ধর্মাত্ম, তারা জীবনকে দামি বানাইতে পারে নাই, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ঈমান আর নেক কাজ, এটা জীবনকে দামি করে। কত দামি? যদি ঈমান থাকে, নেক কাজ থাকে, জীবন কত দামি হয়? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, যাদের মাঝে ঈমান থাকে, আল্লাহ তাআলা আনফুসাহুম, তাদের জীবনটাকে ক্রয় করে নেন, আল্লাহ তাদের জীবনটাকে ক্রয় করে নেন। কেউ যখন ঈমানকে অর্জন করে, ঈমান অর্জন করার অর্থ হলো আল্লাহর কাছে জীবনটাকে বেচে দেয়া, আল্লাহর কাছে জীবনের সমস্ত ইচ্ছাকে বেচে দেয়া, নিজের সমস্ত কামনা বাসনাকে আল্লাহর কাছে বেচে দেয়া। আর আল্লাহ বলতেছেন যারা জীবনের এই সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা ঈমান আনব, আর ঈমানের উপর জীবনটাকে গড়ে তুলে, আল্লাহ তাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন বি আন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা ঈমানের বিনিময়ে তাদেরকে জান্নাত দ্বারা পুরস্কৃত করবেন। আল্লাহ বুঝাচ্ছে তোমাদের এই জীবন তো হীরার খণ্ড, এটার অনেক মূল্য আমি দিব, ঈমান নিয়ে আস, অনেক দাম দিব আমি তোমার এই জীবনে, তোমার এই জীবনের আমার কাছে অনেক দাম, তুমি ঈমান অর্জন করে আসো, তোমার এই জীবনের বিনিময়ে আমি তোমাকে চিরদিনের জান্নাত, চিরদিনের জান্নাত। যদি বাড়ি করে আসো, আমার কাছে বাড়ির কোনো দাম নাই। যদি গাড়ি কিনে আসো, আমার কাছে গাড়ির কোনো দাম নাই। যদি জমি কিনে আসো, আমার কাছে জমির কোনো দাম নাই। আমার কাছে দাম হলো ঈমানের। আল্লাহর কাছে দাম কিসের? ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে বেঁচে গেল তারা যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎকর্ম করেছে। এর পরের আয়াতে, এই আয়াতের বাকি অংশে জীবনটাকে ব্যাপক লাভবান করার একটা পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, যে জীবনটাকে যদি ব্যাপক ভাবে লাভবান করতে চাও তাহলে আরেকটা কাজ কর। সে কাজটা কি? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তুমি নিজে ঈমান আনো, সৎকর্মের জীবনকে যাপন করো, আর আরেকটা কাজ করো, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমরা একে অপরকে সত্যের দিকে ডাকো।
জীবনটা দাওয়াতি জীবন তৈরি করবে। দাওয়াত একে অপরকে সত্যের দিকে ডাকা, দিনের দিকে ডাকা, এই দাওয়াতের কাজ যদি করো তাহলে তোমার জীবনটা চূড়ান্ত ভাবে দাবি হয়েছে, চূড়ান্ত ভাবে জীবনটা দাবি হয়েছে। ওয়াতাওয়াসাউ বিসসবরি, আর একে অপরকে ধৈর্যের দিকে ডাকো, এখন সত্যের দিকে ডাকো আর আরেকটা হলো ধৈর্যের দিকে ডাকো, কারণ সত্যর পথে চলার জন্য ধৈর্য দরকার। তো এই সত্যের দিকেও ডাকতে হবে, ধৈর্যের দিকেও ডাকতে হবে। আর এই সংক্ষিপ্ত জীবন যদি দাওয়াতি জীবন হয়, কেউ যদি নিজেকে আল্লাহর পথের দায়ী হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে তার জীবনটা ক্ষতিগ্রস্ত হল না, সে চূড়ান্ত ভাবে লাভবান হল। একটা দৃষ্টান্ত দিয়ে জিনিসটা সুন্দর বুঝে আসবে। এই উপমহাদেশে দাওয়াত নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি আগমন করেছেন। ওনার জীবনটা ছিল দাওয়াতি জীবন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আজকে আছেন, কিন্তু আজকে উপমহাদেশে অগণিত মুসলমান আছে না, 800 বছর মুসলমানরা এই উপমহাদেশে শাসনও চালাইছে, এখনো মুসলমান আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ। খাজা মঈনুদ্দিন চিশতির আজকে নামাজ পড়ার ক্ষমতা আছে, আছে নামাজ পড়ার ক্ষমতা, কিন্তু যে দাওয়াতের মেহনতকে খাজা মঈনুদ্দিন চিশতি এই উপমহাদেশে দাঁড় করায় গেছেন, ওনার আমল নামায় এই উপমহাদেশের সমস্ত হাফেজ কারি, এই উপমহাদেশের সমস্ত কোরআন খানি, এই সমস্ত ইবাদতের নেকি তার আমল নামায় অটোমেটিক চলে যায়। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ চিকন চাকন একজন মানুষ ছিল। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই দাওয়াত নিয়ে ফিকির করছে। আজকে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে নাই, কিন্তু যে দাওয়াতি ফিকির তিনি পৃথিবীবাসীদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আজকে পৃথিবীর কোনায় কোনায় দাওয়াতি তবলিগের কাজ করছে। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন অঞ্চল নাই যেখানে দাওয়াত এবং তবলিগের কাজ হচ্ছে। আজকে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই আজকে তিনি কবরের মাঝে চিরদিনের জন্য শায়িত, আর নিজের এবাদত বন্দেগী করার ক্ষমতা আছে, কিন্তু ওনার ফিকির চালু আছে। অগণিত মানুষ ওনার সেই দাওয়াতি ফিকিরের তৌবা করে ইমানের পথে আসতেছে, আসতেছে না? যতদিন আসবে, যতদিন এই দাওয়াত চলবে, তো ওনার আমল নামায় এই সমস্ত দাওয়াতের নেকি উনি পেয়ে যাচ্ছে। এই জীবনটা তো আমাদের খুব সংক্ষিপ্ত জীবন ভাই, খুবই অল্প জীবন, 30-40 বছরের জীবন, 50-60 বছরের জীবন, এর মাঝে বুঝ শক্তি হইতে হইতে 15-20 বছর চলে যায়, ঘুমের মাঝে আরো অর্ধেক জীবন চলে যায়, খাবার দাবার জীবিকা উপার্জনের তাকিদে আরো অর্ধেক সময় চলে যায়, কামাই করার সময় কো। তাই আমাদের জন্য সহজ একটা পদ্ধতি যে অল্প কাজ কিন্তু কামাই অনেক। সূরা আসরের মাঝে মহান রব্বুল আলামিন শিক্ষা দিতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি
তোমরা একে অপরকে সত্যের দিকে ডাকো, ধরে নিয়ে আসো। তুমি যে সত্যের পথে আছো, তুমি যে সত্যটা পেয়েছো, তোমার অপর একজন ভাই পর্যন্ত এই সত্যের দাওয়াতটাকে পৌঁছে দাও। এই আলোটা আরেকটা অন্ধকার ঘরে দিয়ে দাও, আরেকটা অন্ধকার ঘরে আলো জেনে দাও। তো তুমি যখন আরেকটা অন্ধকার ঘরে আলো জেলে দিলে, তো এটা তোমার জীবনের জন্য অনেক বড় কাম, এই কামাই করার জন্য। তো এই সময় কম, কিন্তু কামাই করতে হবে অনেক। এই অল্প সময়ে এই সীমাহীন কামাইয়ের জন্য আমরা ইনশাল্লাহ তৈরি আছি না? এজন্য কি করতে হবে? দাওয়াতের মাঝে সময় কাটাইতে হবে। একটা নির্ধারিত সময় প্রতিদিন এইটাকে জরুরি করে নিতে হবে দাওয়াতের মাঝে থাকতে, এবং নিজে যেইভাবে দাওয়াতের মাঝে থাকব এরকম আরো ভাইদেরকে তৈরি করতে হবে যে ভাই দাওয়াতের মাঝে থাকবে। কারণ দাওয়াতের মাঝে থাকাটা এটা এমন এক কামাই যে এই কামায়ের যে শেষ কোথায় তা জানা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দাওয়াতের মাঝে থেকে আখিরাতের জীবনের জন্য অপরন্ত নেকি কামায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।